বলো মা তারা আনোয়ারের কি হয়েছে? তুমি কি বলছো বেগম? তোমার একমাত্র সন্তানকে সর্বদংশন করেছে এখন উপায় আর বিলম্ব না করে দেবে এই মুহূর্তে তোমার হককে রাখুন রাখুন সেনাপতি রাজাকে পূজাবদ্ধ খুঁজান্ত বলুন আমার পুত্র আনোয়ারকে সুস্থ করুন। এই মুহূর্তে তুমি চলে যাও লক্ষ্মণ নদীর পারে বেড়ের বহর থেকে বেত সর্দারকে নিয়ে ছবো আমার পুত্র সে আনোয়ারকে সর্বে দংশন করে চেবে যাও যাও মোবারক আর বিলম্ব করো না। আমি আছি তো এসো সালাম 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 হয়েছে সালাম সালাম আমার বুকে ফিরিয়ে দাও যত এনাম নাকি আমি তোমায় দেবো তোমায় খুশি করিবি আমার সাহিত বাহার থেকে বিদায় করবো আমার সন্তানকে সুস্থ করো। আমি পাইছো মানুষ একটু চেষ্টা করে দেখি লক্ষার তীরে থাকি তো এই ভাই জানি আইসে একটু পরীক্ষা করে দেখি দেখো খুব জলদি করে দেখো বেচলার আহা পারবো না দেখো হইরা কারণ হইরা কারণ আমগরে একটু দেখ পার দেন এই ভাই জানি তুই তুই পার কাছে যা আমি আগে মাথার চুলটা দেখতে লই হারছে দেহি এই ভাই জানি তুই এনুকে একটু ধার আমি একটু আট চাল্লাটা দেই আট চাল্লা দেয়া বিশ কোন পর্যন্ত উঠছে আমার একটু দেহুন লাগবো আমরা তো হইরা কারণ হইরা কারণ কাছে ফিরতে আইবেন না আমি জারাটা দিয়ে নেই ধর আমার আমার লাঠিটা ধর লাঠিটা আমার সন্তান যদি চলে যায় আমরা বেঁচে থেকে কি করবো বলো বেঁচে ছাড়তে আমার সন্তান কি সুস্থ হবে না? আনোয়ার যদি সুস্থ না হয় তাহলে আমার একমাত্র মেয়ে আর তারা মানুষ কি হবে দেখা যাবে পৌঁছে দেবে সেখানে থেকে এই বেদের বহরের বেদ সন্তানকে নিয়ে সব আমার মনে হয় ওই বেদ সন্তান পারবি আমার সন্তানকে সুস্থ করতে হবে নিয়ে যাও মোবারক ভয় পাবেন না আমরা তো লক্ষাতীরের থাই বহুত বহর আমার একটা সর্দার আছে হ্যাঁ এই সর্দারি আরে ভালো করবার পাইবো আরে সারা রাত কামরা কাটে না ঠিক আছে নাক 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 মনি কাটছে ভাই জানি আয় দেই দা দা সর্দারে ভাই দেই উপযুক্ত পুরুষ দাও 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 কেদে না খোদাকে ডাকো বেগম খোদাকে ডাকো কেদে না মাথা কেদে না সালাম জাহাপড়ায় ওয়ালাইকুম আসসালাম কথা
এসো এসো ব্যথ সত্তর, তুমি কি তাহলে লক্ষা নদীর পারের বেদের বহরের ব্যথ সত্তর? আমি অদমি এই লক্ষা নদীর তীরে বেদি সর্দার, বেদি সর্দার। চেয়ে দেখো চেয়ে দেখো, দোলই লুণ্ঠিত হয়ে পড়ে আছে বঙ্গরাজ্যের ভাবি না বাবা, সে যে দানোয়ার তাকে সর্পে দংশন করেছে বেদ সর্দার। আমার একমাত্র পুত্র নয়নের মণিকে তুমি তোমার পঞ্চতন্ত্র দিয়ে সুস্থ করে আমার বুকে ফিরিয়ে দাও বেদ সর্দার। ভয় পাবেন না চাপনা, মহান আল্লাহ তাআলা যদি কৃপা করে আপনার সন্তানের কিছুই হবে না। আল্লাহ তাআলার কৃপা হলে আপনার সন্তান আবার সুস্থ হয়ে আপনার কুলে ফিরে যাবে। সত্যি বলছো? আমাকে একটু সময় দিন, আমি একটু আপনার ছেলেকে সাজাদাকে দেখে দিই। ঠিক আছে, দেখে নাও বেচারা, ভালো করে দেখে নাও, ভালো করে দেখো সন্তান। আমার একমাত্র নয়নের মণি, আমি কি করে থাকবো? জনাব, আপনার অনুমতি পেলে আমি একটু জেরে দেখতাম আর কি। ঠিক আছে, দেখো এই সমন্ত কুমন্ত যেটা আছে কালিয়ার বেশ হয়ে যাও হুশিয়ার, স্বর্গে আছে কৈলাসে আছে পাটনার নগরে কিছু মহাদেবের দোহাই লাগে, পদ্মা দেবীর দোহাই লাগে, তোমার যে হয়ে যাও হুশিয়ার, যদি কালি কাল নিয়ে কি হলো সর্দার, আর একটু চেষ্টা করে দেখি। ঠিক আছে, এই রিলিফ দিচ্ছে মধিবরে খায় ভাবছে মেম্বারে গরিব পরে অনাহারে দুঃখ জীবন যায়, ওরে বিষ মন কল প্রহিতে না পারে বিষ মা পত্কার তোল। এই রিলিফ দিছে মধিবরে খাইয়া ভালছে মেম্বরে গরিব পরে অনাহারে দুঃখে জীবন যায়, ওরে বিষ মন কল প্রহিতে না পারে বিষ মা পত্কার তোল। জনাব বলো, সর্বনাশ হয়েছে জনাব, সর্বনাশ হয়েছে। এখন আমি বললে আপনি ভয় পাবেন না তো? না না, বলো বলো ব্যথ সর্দার কি হয়েছে? জনাব, আপনার ছেলে সাজাদা আনোয়ার হোসেনকে কাল নাকি দংশন করে, ভয় পাবেন না জনাব। এখনো ভয় ভয় পাবেন না জনাব, আমি আমার নাতনিকে আমার যত সব কিছু তাকে আমি শিখিয়ে দিয়েছি। সত্যি বলছি? হ্যাঁ, কিন্তু এখন মনে হয় আমার মন্ত্রে কাম হইব না। আমি আপনি যদি অনুমতি দেন তাহলে আমার নাতনিকে এনে তারা আমার নাতনি হয়তো সাজাদা আনোয়ারকে ভালো করতে পারবে। তাই করতে হবে বেহাত সর্দার, তাই করতে হবে। তোমার নাতনিকে দিয়ে আমার পুত্রকে সুস্থ করতে হবে। এই কে আছি সে সেনাপতি রাজ্যা? জনাব রাজ্জাক বান্দার সালাম সাহিত পারে পৌঁছে গেছে জনাব। জয় রাজ্জাক, আর কাল বিলম্ব না করেবে, এই মুহূর্তে বেদ সর্দারকে তার বহরে পৌঁছে দিয়েবে, তার নাতনিকে সসম্মানে আমার কাছে নিয়ে আসব, তার নাতনি মাজ ইসলাম আমার একমাত্র পুত্র সাজাদা আনোয়ারকে সুস্থ করে তুলবে, নিয়ে যাও রাজ্জাক। ঠিক আছে জনাব, আপনার হুকুমই সবকিছু, তাছাড়া মহান আল্লাহ তাআলার যদি হুকুম হয় আমার নাতনি আপনার আপনার ছেলে সাজাদা আনোয়ারকে নিশ্চয়ই ভালো করে তুলবে, আমার বিশ্বাস। তাই যেন হয় আমি নিজেই তাদেরকে পাঠিয়ে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। সালাম জনাব, সালাম। আমার ছেলে তুমি কি জোসনা? হ্যাঁ হুজুর, আমি জোসনা। জোসনা, তোমার দাদু বলে গিয়েছে তার সকল তন্ত্র মন্ত্র সে তোমাকে শিখিয়েছে। চেয়ে দেখো মা জোসনাভ আমার বংশীর প্রদীপ, আজ মাটিতে লুটি আছে বি আমার একমাত্র কলিজার টুকরো, সেজ দানোয়ার কে বি তুমি সুস্থ করে দাও মা, সেজ দানোয়ার কে আমি তোমার কাছে ভিক্ষে চাচ্ছি। আপনি আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমি আপনার কথা দিলাম,
আমি ওনাকে সুস্থ করে আপনাদের বুকে ফিরিয়ে দেব। তাই যেন হয় মা, তাই যেন হয়। তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও মা, তুমি ভিক্ষা দাও মা, তুমি ভিক্ষা দাও। আপনি কাঁদবেন না, আমি দেখছি। দাদি কোন পাড়া শক্ত করে কি রেখে? আচ্ছা দিতাছি। দাদি তুমি বিষ্টা টানো, আমি ঝাড়ি। আচ্ছা আমি বিষ টানতেছি, থাকি। ভালো করে বন্ধু কিয়া বিষ্ণু